আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে 46তম বিসিএস পরীক্ষাটি স্থগিত করা হয়েছে, সেই প্রসঙ্গে আসলে এটি কেন করা হলো বা কী তার কারণ এবং এটি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে এটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসব। আসলেই কি এই তথ্যটি সঠিক কিনা সেটাও আমরা জেনে আসব এবং সেটার রুটিনটা কবে প্রকাশিত হবে বা 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা তাহলে কত তারিখ থেকে শুরু হবে ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে। তো সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে একটু পাশে থাকবেন, যাতে আমরা নতুন ভিডিওগুলো মেক করার জন্য উৎসাহ পেতে পারি আপনাদের কাছ থেকে। তো চলুন জেনে আসি বিস্তারিত। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবারও আমি বলতেছি, 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সবাই একটু ভালোভাবে খেয়াল করুন, কেন স্থগিত করা হয়েছে সেটা আমরা এখন জানব। স্থগিতের কারণ, অ্যাকচুয়ালি স্থগিতের কারণ আপনারা সবাই বুঝতে পারতেছেন, বন্যা পরিস্থিতি। বর্তমান দেশে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে যে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু পরীক্ষার্থীরা তাদের বাড়িঘরেই থাকতে পারতেছে না, সেখানে পরীক্ষা দেওয়াটা ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই এই পরীক্ষাটিকে কিন্তু স্থগিত করা হয়েছে। রবিবার 25শে আগস্ট বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছে। তো এতে কোনো ডাউট নেই, যেহেতু পিএসসি আমাদেরকে জানিয়েছে এই তথ্যটি, সো আমরা নির্দ্বিধায় এটাকে বিশ্বাস করতে পারি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 28 আগস্ট 46তম বিসিএসএল লিখিত পরীক্ষা স্থগিত করা হলো, তারিখ পরে জানানো হবে। তাহলে আবারও বলতেছি, বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে আগামী যে 28শে আগস্ট 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল সেটিকে স্থগিত করা হয়েছে, এবং কবে বিসিএস এর লিখিত পরীক্ষাটি শুরু হবে 46তমের সেটি কিন্তু এখনও জানানো হয়নি। তারিখটি পরে আরেকটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে পিএসসি। তো আশা করি আপনাদের এই নিউজটি অনেক বেশি উপকৃত হয়েছে নিউজটি পাওয়ার কারণে, এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অলসো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।